আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমরা আজকের একটি ম্যানুয়াল গাড়ি সম্পর্কে আপনাদের ধারণা দেব। তো ম্যানুয়াল গাড়িটি আমি অনেকদিন ধরে চালাই না, আজকের আপনাদের জন্য শুধু উন্মুক্ত করতেছি। এই গাড়িটি কিভাবে সকালবেলা স্টার্ট দেওয়ার আগে কী কী করণীয় এ বিষয়ে কিন্তু অটো গাড়ি নিয়ে একটা ভিডিও দিয়েছি। তো আজকের আমরা ম্যানুয়াল গাড়ি দিয়ে দেখাবো যে সকালবেলা গাড়িটা চালু দেওয়ার আগে আপনাকে কোন কোন জিনিসগুলো পরীক্ষা করে নিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, গাড়িটা অনেকদিন ধরে যেহেতু এখানে পরিত্যক্ত অবস্থায় বলা যায় ছিল, তা আমি প্রথমে কভারটা খুলে নিয়েছি। কভারে অনেক ধুলাবালু ছিল, সেটা জেরে কভারটা এক জায়গায় রেখে আমি বনেটটা খুলে, আপনারা এরকমের করবেন জাস্ট দেখাচ্ছি আমি, তারপরে আপনি বনেটটা তো খোলা, অন্য অন্য ভিডিওতে সব এ বিষয়ে কিন্তু দেখানো হয়েছে। ডান পাশে বা বাম পাশে দেখুন এক পাশে এরকম স্টিক একটা থাকে, সেটা দিয়ে আপনি খুলে আগে বনেটটা উঠিয়ে নেবেন। তারপরে সর্বপ্রথম আপনি যেটা পরীক্ষা করবেন, ইঞ্জিনে পানি আছে কি না, তারপরে আপনার মোবিল কী পরিমাণ আছে, মোবিলটা ঠিক আছে কি না, এটা দেখা যে কম আছে নাকি বেশি আছে, নাকি মোবিলটা গাঢ় হয়ে গেছে, মোবিলটা চেঞ্জ করতে হবে কি না। আপনি এই যে একটা স্টিক দেখছেন, এরকমের একটা স্টিক সব ইঞ্জিনের যে কোনো একটা জায়গায় সামনের দিক দিয়ে থাকবে। আপনি জাস্ট এই রিংটা দেখলেই বুঝতে পারবেন, এটা দিয়ে মোবিল মাপে, তারপর এটা দিয়ে মোবিলটা চেক করে নিলেন। তারপরে আপনি এই যে সাদা একটা বক্সের মতন দেখতে পান, ডিব্বার মতন, এই যে মুখে দেখেন এই এই যে ক্যাপটা, এই ক্যাপটা লেখা আছে, এটা হচ্ছে যে ইয়া ব্রেক ওয়েল থাকে, ব্রেক ওয়েল। আপনি যে গাড়িটা ব্রেক করবেন এটার ভিতরে একটা ওয়েল থাকে, ব্রেক করার সাথে সাথে ওয়েলটা চাকায় গিয়ে প্রেশার দেয়। প্রেশার দেওয়ার পরে চাকার যে ড্রামের সাথে ব্রেক শু বা ব্রেক প্যাড যেটা আছে ওইটা চাপ দিয়ে এই সিলিন্ডারটার মাধ্যমে আর কি প্রেশারটা তৈরি হয়, এরপরে ব্রেক হয়ে যায়। আর এই যে ক্যাপটা, এটা হচ্ছে পানি দেয়, এটা হচ্ছে যে গ্লাস পরিষ্কার করার জন্য যে পানির দরকার সেই পানিটা এখানে রিজার্ভ করে রাখা হয়। এখানে যে কোনো নর্মাল পানি দিলেই হয়, যে কোনো লাইনের, কলের, পুকুরের যে কোনো একটা পানি এখানে দিয়ে রাখবেন। এই পানিটা দিয়ে রাখলে এটা দিয়ে আপনি যখন কুয়াশায় চলতে গেলে গ্লাস ময়লা হলে, গোলাটে হলে পানি দিয়ে, এই এটাকে বলে ব্লেড, ওয়েপার ব্লেড, এটা দিয়ে আপনি স্টারিংয়ে বসেই গ্লাসটা পরিষ্কার করে নিতে পারবেন। তারপরে এই যে ক্যাপটার কথা বলছিলাম, অটো গাড়িতে কিন্তু এটা অনেকবার দেখাইছি, এটা হচ্ছে রেডিয়েটারের ক্যাপ, এটা খুলে আপনি জাস্ট আপনার রেডিয়েটারে কতটুকু পানি আছে সেটা পরীক্ষা করে নেবেন। তা আমার ক্যাপটা আপাতত খুলতেছে না, কারণ অনেকদিন ধরে প্রায় 7-8 মাস গাড়িটা বসা ছিল। যাই হোক, এটা আমি পরীক্ষা করতেছি, এটা পরীক্ষা করে নেবেন। তারপরে আপনি এদিকে পরীক্ষা করে নেবেন, এটার সাথে রিজার্ভ বার আছে, রিজার্ভ পানিটা, যে রেডিয়েটারের যে পানিটা রিজার্ভ থাকে এটার ভিতরে থাকে, সেটা রেডিয়েটারের মুখের কাছ থেকে একটা পাইপ যাবে, আপনি দেখলে বুঝতে পারবেন। তো আমার এটার পানিও প্রায় শেষ, মানে অনেকদিন চালাই না তো ধরা হয় না অনেকদিন, তো এটা আমার পানি দিতে হবে। এই পানিটা কিন্তু সাধারণ কোনো পানি দেবেন না, এটা অবশ্যই খুবই দোকান থেকে কেনা, না হলে ফিল্টার, মানে চেষ্টা করবেন একটা ভালো ফ্রেশ পানি। হ্যাঁ, আমরা যে পানিটা দোকান থেকে কিনে ন্যাচারাল যে একটা পানি, এটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আরও ভালো কুনাল দিলে হয়, কুনাল দিলে আরও ভালো হয়। আমি কিন্তু আমার অন্য গাড়িটায় কুনাল পানি ব্যবহার করি। তো পানি দেওয়া হয়ে গেছে, বাকি যে পানিটা আছে এটা আমরা এই ওয়েপারের যে পানির বক্সটা, পানির রিজার্ভার, এটাই আমরা পানিটা ঢেলে দিলাম। তারপরে মুখটা আটকিয়ে দিলাম। এখন এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এয়ার ফিল্টারের বক্স। যেহেতু আমি অনেকদিন চালাই নাই, সেক্ষেত্রে এটা একটু জারা টারা দিয়ে নিতেছি। হ্যাঁ, এটা এই যে ধরুন দুইটা ক্লিপ আছে দুই সাইডে, জাস্ট ক্লিপ টাঙ্গুল দিয়ে টান দিলেন, উপরে উঠে যাবে। উঠে গেলে আপনি ডাকনাটা উপরের দিকে তুলে ভিতরে একটা সাদা বক্সের মতন দেখবেন, ওটার বলে এয়ার ফিল্টার, ওইটা দিয়ে বাতাসটা ফিল্টার হয়ে ইঞ্জিনে যায়, ঠিক আছে। তা ওটাকে খুলে আমি ওটাকে ঝেড়ে নেব, এটা একটু বাতাস মারলে ভালো হয়। আপনি যদি কোনো টায়ারের দোকান টোকানের কাছাকাছি থাকেন বা মাঝে মাঝে, এটা সপ্তাহে দুই একবার বাতাস দিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এটাই আমি একটু ঝাড়া দিয়ে নিচ্ছি, তারপর এটাকে আবার লাগিয়ে দেবো। এখন কিন্তু এই অবস্থায় গাড়ি চালানো ঠিক না, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য, কারণ যেহেতু আমার এই গাড়িটা 8 মাস ধরে বসা ছিল, এটার মোবিল চেঞ্জ না করে কিছুতেই গাড়িটা রাস্তায় নামানো যাবে না, কারণ 8 মাস বসা ছিল একটা মোবিলের। আমি কিন্তু মোবিল সম্পর্কেও ভিডিও দিয়েছি, মোবিল সাধারণত 3 মাস পর্যন্ত রাখা যায় যদি আপনার কিলোমিটার না চলে, আর কিলোমিটার হলে 3000 কিলোমিটার চলার পরে মোবিলটা চেঞ্জ করতে, আমি কিন্তু এর আগের ভিডিওটায় দেখিয়েছি। তাই আমি কোনোভাবেই মোবিল চেঞ্জ না করে আপাতত গাড়িটি চালাচ্ছি না। আর এই যে দেখছেন ব্যাটারিটা এখানে সবুজ দেখা যাচ্ছে,
এটা সবুজ মানে ব্যাটারি এখনও ভালো আছে। আর যদি এটা লাল হয়ে যেত ভিতরে ওই সবুজটা না থেকে যদি লাল দেখাইতো তাহলে আপনার ব্যাটারি সেক্ষেত্রে বাদ হয় চার্জ দিতে হতো নাহলে বাদ নতুন ব্যাটারি লাগাইতে হতো। তা আমার ব্যাটারি ঠিক আছে। পরে আপনারা দেখবো একটা ফ্যান আছে গাড়িতে, ফ্যানটা একটু দেখাচ্ছি আপনাদের, এখানে হাত দিয়ে দেখেন এই ঘুরিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্যান, গাড়িটাকে এয়ারের ইঞ্জিনটাকে ঠান্ডা করে এই ফ্যানটা। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর কিছুটা হলেও ভালো কিছু শিখতে পেরেছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।